এভরিওয়ান, সামনে সরস্বতী পুজো আর আমার চুলের অবস্থা দেখতে পাচ্ছ। কিছু জমানো পুঁজি নিয়ে আমি চলে গেলাম পার্লারে, অনেক দিনের শখ বলতে পারো, তো সেটাই করাবো। দেখা যাক আমার চুলে কতটা কি হয়, এত ড্যামেজ চুলে কীভাবে কি হবে আমিও বুঝে উঠতে পারছি না। তো চলো, শুরু করে দিয়েছে দিদিরা, দেখতে পাচ্ছ কাজ চলছে। আর আমি তো পার্লারে এসে খুবই খুশি, তার কারণ আমি পার্লারে সেইভাবে কিছু করিনি কোনো দিনও। তো দিদির সাথে অনেক কথা বলে বলে বকে বকে ইচ্ছে ছিল যে আমি যখন স্মুদলিং করাবো তখন ভালোভাবে একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করব। তো হঠাৎ করে আমিও জানি না যে আমি স্মুদলিং করাবো, তো চলে আসি। যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখা যাচ্ছ আমি মোলটা দেখতে পাচ্ছি না, যখন টানা হিজড়া করবো সবাই মিলে তখন করবে নাকি গো? তুমি তো সকাল করে আসতে পারতে। আমি এসেছি, মনে মনে ছিল হ্যাঁ করলে করে নেব, না হলে না করবো। আমার বড়টাকেও ফোন করে দিতে হবে, নাহলে সবাই সে আবার চলে আসবে। খাবি নি চা? কিসের জন্য চা? চা খাচ্ছ? না দেখাবো না, আমি কি একটু নড়বো? না কিছু নড়বো না, শুধু এটাকে নিয়ে এদিকে পাবো। দেখা যাবে তো ফোনে, আমি দেখতে পাচ্ছি। প্রথমে উঠে গেছে মা খাচ্ছে যখন। এমন নুয়া দিয়েছে দেখো, সবই বিক্রি হয়ে গেছে, খাতাগুলো ভালো। আমি এটা বড়টা নিয়ে গেছি, মাঝারিটা নিয়ে গেছি। হাতটা তুলে, হাতটা তুলে, তো এমনিতেই হবে তো তো চুলটার রেজাল্টটা দেখতে পেলে কত সুন্দর লাগছে, বিশ্বাস করো দিদির হাতের কাজ এত সুন্দর, সত্যি ভাবতে পারিনি। আমি ভাবছিলাম খুব বাজে লাগবে হয়তো আমাকে, আমার চুলটা যেহেতু খুব পাতলা, বিশ্বাস করো খুবই ভালো লেগেছে।